নমস্কার মনি গার্ডেনিং চ্যানেলের গ্যাদা ফুল নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাগান যারা আমরা করি তারা এই শীতকালে গ্যাঁদা ফুল সকলেই করে থাকি তো মোটামুটি আশ্বিন মাস থেকে শুরু করে কার্তিক অঘ্রান মাস পর্যন্ত এবং পৌষ মাসেও আমরা গ্যাঁদা গাছ লাগিয়ে থাকি যখনই নার্সারি যাই তখনই গাঁদা ফুলের বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখি এবং কিনতে থাকি এবং সেগুলো বাড়িতে এসে লাগাই তো তাদের গ্রোথও বিভিন্ন রকম থাকে যেটা আশ্বিন মাসে লাগাই সেটার একরকম যেটা কার্তিক মাসে সেটা একরকম এখন আমি আজকের এই ভিডিওতে বলতে চলেছি যে যে সমস্ত গাছগুলো আপনারা দেরি করে লাগিয়েছেন যে সমস্ত গাছগুলি কার্তিক মাসের শেষের দিকে লাগিয়েছেন অথবা অঘ্রাণ মাসে লাগিয়েছেন সে সমস্ত গাছগুলির অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গ্রোথ ঠিকঠাক হচ্ছে না কুঁড়ে আসছে না বা কুঁড়ি এলেও সেগুলি প্রস্ফুটিত হচ্ছে না ঠিকঠাক বা যে সমস্ত ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে সেগুলো ছোট আকারের হচ্ছে বা রঙ ঠিকঠাক আসছে না নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দুটি তরল শাড়ির কথা আপনাদেরকে বলবো একটি গাছে স্প্রে করবেন এবং অন্যটি মাটিতে দেবেন গাছের যে ষোলোটি পুষ্টিমৌল দরকার হয় সেগুলি বিভিন্নভাবে আপনি গাছকে যোগান দিতে থাকবেন একই সার বারবার প্রয়োগ করা উচিত নয় প্রতিটা সারেরই কিছু খারাপ দিক থাকে বন্ধুরা আমার এই যে গাছটি দেখছেন এটি আমার কাটিং থেকে তৈরি করা গাছ গাছটি দেখুন কতটা ঝোপালো হয়েছে গাছ ঝোপালো করার একটা অন্যতম উপায় হিসাবে পিঞ্চিং করবেন এই যে গ্যাদা গাছ এটা নিজের থেকেই ঝাঁকড়া হয় বা নিজের থেকেই অনেক ব্রাঞ্চেস আছে আসে কিন্তু যদি আপনি এটাকে পিঞ্চিং করেন তাহলে কিন্তু ব্রাঞ্চ আরও বাড়বে এবং আরও অনেক বেশি ঝাঁকড়া হবে আপনি জটা পিঞ্চিং করবেন তার পক্ষে দুটি করে ডগা বের হবে এবং সেটাকে যখন আবার পিঞ্চিং করবেন আবার দুটি করে ডগা বের হবে এইভাবে কিন্তু মাল্টিপ্লাই করতে থাকে ব্র্যাঞ্চেসগুলো এই জন্য পিঞ্চিংটা প্রধান উপায় এবং পিঞ্চিং করার পরে যে নতুন ব্রাঞ্চেসগুলো আসবে তার জন্য কিন্তু গাছের খাবারের দরকার হয় প্রতিনিয়ত আপনাকে বাড়ন্ত গাছে খাবার দিয়ে যেতে হবে এবং আমরা জানি যে গাছের বাড়ার জন্য যে পুষ্টি পুষ্টিমৌল্যটির প্রধানত দরকার হয় সেটি হচ্ছে নাইট্রোজেন এবং দ্বিতীয়ত হচ্ছে ফসফরাস পিঞ্চিং করার পরে এই গাছে খাবার হিসাবে আমি আজকে দেব যেটা স্প্রে করব। সেটাই প্রথমত বলি আপনি এক লিটার জলে দুই গ্রাম এপসাম সল্ট মেশাবেন এবং দুই গ্রাম মেশাবেন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যেটা ব্যালেন্স এনপিকে আছে ব্যালেন্স এনপিকের কাজ হচ্ছে আপনার বাড়ন্ত গাছ যেটা এখনও বাড়বে এখনও ফুল ফল ধরার মতন অবস্থায় আসেনি বা আপনি ফুল ফল নিতে চাইছেন না সেই অবস্থায় আপনি ব্যালেন্স এনপিকে প্রয়োগ করবেন যাতে করে গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় বন্ধুরা এটাও আমার ডগা থেকে করা একটা গাছ এবং খুব ছোট পিঞ্চিং করে করে এটাকেও আমি কতটা ঝাঁকড়া করেছি এবং শেষেও শেষ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন যে গাছগুলো কত ফুল আসে তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এক লিটার জলে দুই গ্রাম এন এপসাম সল্ট এবং দুই গ্রাম এনপিকে উনিশ 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 মিশিয়ে নিয়ে স্প্রে করুন গাছে বিকেলের দিকে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করার কারণ কি। ম্যাগনেশিয়াম সালফেট গাছের কী কাজে লাগে ম্যাগনেশিয়াম একটি পুষ্টিমৌল যেটি গাছের সালোক সংশ্লেষে বিশেষ ভূমিকা নেয় মানে হচ্ছে আপনার পাতা সবুজ রাখে পাতার ক্লোরোফিলের সংখ্যা বাড়ায় ক্লোরোফিলের গঠন সুন্দর করে পাতাতেই গাছে রান্না হয় এবং সেই খাবার গাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের বৃদ্ধিতে সুতরাং পাতার গঠন যদি সুন্দর না হয় পাতা যদি বড় না হয় তাহলে খাবার তৈরি হবে না এবং গাছ বাড়বে না তাই ম্যাগনেশিয়ামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গাছের বৃদ্ধির ক্ষেত্রে বন্ধুরা এই যে স্প্রে করবেন তরল সারটি সেটি মোটামুটি দশ দিন অন্তর একবার স্প্রে করবেন খুব বেশি বেশি করবেন না এবং সকালের দিকে করবেন না বিকেলের দিকে করবেন এরপর আসি যে তরল সারটি আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য বলছিলাম সেটি কিভাবে আপনি তৈরি করবেন সেটি তৈরি হবে আমাদের কিচেন ওয়েস্ট থেকে রান্নাঘরের অনেক জিনিসে আমরা গাছের জন্য ব্যবহার করে থাকি আমি অনেক ভিডিওতে সেগুলো দেখিয়েছি দেখিয়েছি পেস্টিসাইড তৈরি করা তরল সার তৈরি করা কলার খোসা থেকে কিভাবে তরল সার তৈরি করবেন সেটা দেখিয়েছি সবজির খোসা ভেজানো জল থেকে কিভাবে তরল সার তৈরি করবেন সেটাও দেখিয়েছি রান্নাঘরের হলুদ কীভাবে আপনি গাছের কাজে ব্যবহার করবেন সেটাও দেখিয়েছি এখন দেখুন এই যে তরল সারটি তৈরি হয়েছে এখানে যে সবজির খোসাটা দেখছেন সেটা আর কিছুই নাই সেটা হচ্ছে কলার খোসা আমরা তো কলা খাওয়ার পরে খোসাটা ফেলেই দিয়ে থাকি কিন্তু কলার খোসার সাথে আর একটা যেটা দেখছেন সাদা সেটা কি বন্ধুরা সেটাও আর একটা কিচেন ওয়েস্ট সেটা হচ্ছে ভাতের মার এই দুটি জিনিস যদি একসাথে আপনি মিশিয়ে গাছের গোড়ায় দিন তাহলে সেটা গাছের খাবার হিসাবে খুবই ভালো আপনি চার থেকে পাঁচটি কলার খোসা এক লিটার ভাতের মাড় এবং এক লিটার জলের সাথে মিশিয়ে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখুন তারপর ওই দুই লিটার জলে আপনি আরও চার লিটার জল মেশান এবং গাছের গোড়ায় দেন যে সমস্ত গাছে আপনি ফুল চাইছেন যে গাছের বৃদ্ধি ঠিকঠাক হয়ে গেছে ফুল আসছে না সেক্ষেত্রে আপনি এই সারটি ব্যবহার করতে পারেন যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না কুড়ি অবস্থাতেই থেকে গিয়েছে কুড়ি ফুটছে না সে সমস্ত গাছেও আপনি এই সারটি ব্যবহার করতে পারেন গ্রোয়িং স্টেজেও আপনি এই সারটি গাছে দিতে পারেন এই যে ভাতের মার এবং কলার খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখবেন তার বেশি কিন্তু রাখবেন না এবং কলার খোসাগুলোকে তুলে নিয়ে তারপর সেটাতে আরও বেশি জল মেশাবেন মানে এক লিটার জল এবং এক লিটার মাড়ের সাথে যে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে আরও চার লিটার জল মিশিয়ে ছ লিটার জল হবে মানে আপনার এই সারটা আরও ডাইলিউট হয়ে যাবে পাতলা হয়ে যাবে তারপর আপনি গাছে দিতে পারেন আর আপনি এটা যে শুধু গ্যাঁদা গাছে দেবেন তাই নয় গোলাপ গাছে দিতে পারেন আপনার সবজি যেগুলো আছে সেগুলোতেও দিতে পারেন সমস্ত গাছে দিতে পারেন তবে অ্যাডেনিয়াম গাছে দেবেন না ভাতের মাঠ যেহেতু আছে খুব বেশি ফাঙ্গাস লেগে যায় জারবেরা গাছে দেবেন না কিন্তু গেন্দা চন্দ্রমল্লিকা এখন তো চন্দ্রমল্লিকাতে সার দেওয়ার দরকার নাই চন্দ্রমল্লিকাতে দেবেন না গ্যাংাতে দেবেন এবং আরও পিটুনিয়া আছে তাতে দিতে পারেন তাছাড়াও যে সমস্ত শীতের ফুল আছে সেগুলোতেও দিতে পারেন এবং খুব ভালোভাবে এটা আপনি দিতে পারেন আপনার শীতের সবজি বাগানে বন্ধুরা আমার ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন